वेलकम बैक टू द चैनल। आज तुम सकले भीषण भलो आछो। आज के हे महाअष्टमी না মানে নবমীর রাত, এটা অষ্টমীতে সকালবেলা ছিল ভোরবেলা, এটা হচ্ছে নবমীর রাত। আর এখন বাজে হচ্ছে 7:45। আমি এই সন্ধেবেলা মানে এই রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করছি, কারণ সারাদিনে আমাদের কোনো প্ল্যান ছিল না। সারাদিন আজকে আমরা বাড়িতে শুয়ে বসে ল্যাট খেয়ে কাটিয়েছি। তো রাত্রিবেলা আজকে আমাদের আউটিংয়ের প্ল্যান আছে, নাইট আউটের প্ল্যান আছে। তো সেই কারণে ভাবলাম সন্ধে থেকে ব্লগটা শুরু করি। আর এখন আমাদের হচ্ছে নবমী স্পেশাল খাওয়া দাওয়া রান্না বান্না ঘরে, তো সেই সমস্তই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা পুজোতে কে কোথায় ঘুরতে যাচ্ছ, কলকাতায় কতজন ঠাকুর দেখতে গেছো, কোন কোন প্যান্ডেল দেখেছো। আজকে আমরা বেরোবো, এবার যাই না কতগুলো দেখতে পারবো। আমি পবিত্র মেয়েকে রেখে দিয়ে যাব, আর পুকু আর রোহিত যাবো। মেয়ে থাকবে হচ্ছে শাশুড়ির কাছে, ওকে খাই দাই রেডি করে রেখে দিয়ে যাব। আর যেহেতু ওরা যে একটা পিপি এসছে, ওটা আগের দিনই এসেছিল, তো পিপির সাথে তার বিশাল ভাব, তাই জন্য রেখে গেলে অনেক অসুবিধা হবে না, ও থেকে যাবে। চলো এখন যাই রান্নাঘরে। এখানে হচ্ছে এখন এগরোল আর মোগলাই, এটা হচ্ছে আমার মেয়ের জন্য ঘরে বানানো এগরোল। গোলমরিচের গুঁড়ো দেবো, শেষ হয়ে যাবে, শেষ করে দেবো, বলো গোলমরিচের গুঁড়ো দেবো। এখানে আমাদের এগ রোলের সমস্ত প্রিপারেশন, বাদাম ভাজা, পেঁয়াজ, শসা, চাট মশলা, লেবু, নুন, সমস্ত সস, গোলমরিচ, মিওনিস। এইটা হলো এগ রোলের স্টাফিংস, এর মধ্যে সমস্ত কিছু দেওয়া রয়েছে একদম ভরপুর করে। এবার এটাকে আমি করব হচ্ছে প্যাক। আমাদের কাছে কোনো পেপার ছিল না, তাই ডায়েরির পেপার দিয়েই করতে হয়েছে। এই কাজটাই আমি করতে পারি না, ভালো মতো বেরিয়ে যাচ্ছে যা। সো এখন বাজে হচ্ছে 9:10, আমরা হয়ে গেছি রেডি, আমি আর পবিত্র। পবিত্র কই এদিকে এসো। পবিত্র আজকে পড়েছে সুন্দর কুর্তা। আমি আর পবিত্র দুজনে রেডি হয়ে গেছি। এখানে এখন মাইকে কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, পুকু আসবে চৌমাথায়, তো আমরা এখন যাবো হচ্ছে চৌমাথায়। মামা আপাতত নিচে আছে, আর ও যদি দেখতে পায় তাহলে খুব মানে বাজে একটা সিচুয়েশন হবে। তাড়াতাড়ি করে আমরা বেরোই, তো চলো আমাদের সাথে আছে, তোমরাও পরিক্রমা করবে। যারা যারা দেখো নি, আর যারা যারা দেখছো তারা তো ঘুরছোই। চলো বেরোনো যাক, চলো পবিত্র। পুকু এসছে রাত্রি 10:00 সময়, যার বাড়ি থেকে বেরোনোর কথা ছিল রাত্রি 9:00 সময়, সে বেরিয়েছে আমাদেরও পরে। আমরা 9:10 বেরিয়েছি, ও বেরিয়েছে 9:45, 9:10 সময় 9:30 না, 9:30 বেরিয়ে এখন 10:00 বাজে এখন এসছে। কি অবস্থা, এখন এবার কত কি করে যাবো কে জানে, লেট হয়ে যাবে। তার আগে পেট পুজো করতে যাচ্ছি, আর আমি এইটুকুনিতেই টায়ার্ড হয়ে পড়েছি, আর বিভৎস গরম লাগছে। বলবো কি গরম এখানে এখন গোনা হচ্ছে পাঁচ, কতগুলো পাস আছে পুকু, পাসের বান্ডিলটা দেখা। এটা একটা ছোট আছে, আর একটা বড় আছে, একই জায়গার পাস। ও আচ্ছা, এই কটা আমরা এখন যাবো। আর আমরা এখন বসে আছি কুমোরটুলি প্যান্ডেলের সামনে, আর মা বাড়ি হচ্ছে এই যে, আর আমরা এখন খাবো চাল। আমরা চলে এসেছি আহেরিটোলা সার্বজনীনের প্যান্ডেল দেখতে। বাইরে যা লাইন দেখছো, যদি আমাদের কাছে পাস না থাকতো এই লাইনে দাঁড়িয়ে আমি ঠাকুর দেখতাম না, কারণ আমার না বেশি ভিড়ে ভীষণ পরিমাণে সাফোকেশন হয়। এখন একদম আমি ভিড়টাকে অ্যাভয়েড করি, আমার কেমন একটা দম বন্ধ হয়ে আসে। তো এটার প্যান্ডেলটার কনসেপ্টটা আমি যতটা জেনে এসেছি বাড়ি থেকে রিসার্চ করে, যে কিছু একটা বৈতরণী করেছে আর তারপরে ভিতরে কনসেপ্টটায় পুরো একদম
আহিরিটোলাটাকে তুলে ধরার চেষ্টা করেছে। আহিরিটোলা ঘাট, তারপর ঘাটের পাশ থেকে যখন মাকে নিয়ে যাওয়া হয়, ঘাটের মাটি দিয়ে মায়ের প্রতিমা তৈরি হয় এবং সেই প্রতিমা সেই ঘাটে আবার বিসর্জন দেয়, এই সমস্ত জিনিসগুলোকে এই প্যান্ডেলটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। এক সাইডে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, আর এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু আহিরিটোলা ঘাটের আদলেই তৈরি করা হয়েছে। তবে এখানে মেন আকর্ষণ আমার যেটা মনে হয়েছে, মায়ের মূর্তিটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। ওপর থেকে যে স্পটলাইটটা পড়ছে না, চতুর্দিকটা একটু আলো আধারির মাঝে যে মায়ের মুখটা, দুর্ধর্ষ রকমের ভালো লাগছে। পাশে আবার ছোট্ট করে একটু শোভাবাজার আহিরিটোলা স্টেশনও করেছে। ঘাটের পাশে যেরকমভাবে সবাই কীর্তন করতে করতে যায়, মা যাওয়ার সময় সবাই যেভাবে জানলা থেকে উঁকি মারে, সেই পুরো কনসেপ্টটা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এক কথায় আমার তো ভীষণ রকম ভালো লেগেছে। আহিরিটোলা থেকে বেরিয়ে আমরা ভীষণ ক্লান্ত, আমাদের পা ব্যথা হয়ে গেছে, তাই জন্য আমরা পাশে একটা পার্কে এসে বসেছি। আর এই পার্কও খুব সুন্দর, একটা দুর্গার ঠাকুরের পুজো হচ্ছে। আমাদের পাশেই কয়েকজন হাজবেন্ড হয় যাদের বাচ্চা নিয়ে বসে রয়েছে এবং তারা ড্রিঙ্ক করে খুব জঘন্যভাবে ইয়ার্কি করছে, আড্ডা করছে। তাদেরকে দেখে মনে হচ্ছে ভদ্রবাড়ির সব ছেলে বউ, বাট এত বাজেভাবে ইয়ার্কি করছে যেখানে আমরা বসে আমাদেরই কানে খুব বাজে লাগছিল শুনতে। তো আমরা সেখানে বেশিক্ষণ বসিনি, তারপরে আমরা সেখান থেকে উঠে বেরিয়ে পড়ি। যে যাই বলুক না কেন, কলকাতার দুর্গাপুজোর তো একটা আলাদাই ছবি রয়েছে। আর দুর্গাপুজোর সময় কলকাতায় না গেলে ঠিক মানে মনটায় মনে হয় কিছু একটা অপূর্ণ থেকে গেল। হ্যাঁ, আমাদের বারাসাত মধ্যমগ্রামে খুব সুন্দর সুন্দর পুজো হয়, খুব সুন্দর করে রাস্তাঘাট সাজায়, তবে কলকাতার এই যে চাকচিক্য একটা এখানে না আসলে ঠিক মতো ফিল করা যায় না যে হ্যাঁ আমরা এবার দুর্গাপুজোটা সত্যি কাটাচ্ছি, মজা করছি। বাগবাজার, বাগবাজারের ঘাট, গঙ্গার পার, এই জায়গাগুলো আমার এতটাই কাছের, এতটাই প্রিয় জায়গা, তাই জন্য পুজোর সময় এই বাগবাজারে এসে ঠাকুর না দেখলে আমার যেন কোথাও গিয়ে একটা মনে হয় না কিছু একটা ফাঁকা ফাঁকা রয়ে গেছে। তো এই গল্প করতে করতেই দেখো আমরা কিন্তু চলে এসেছি হাতিবাগান সার্বজনীন। এটা এইখানে প্যান্ডেলটা ভীষণ রকমের অন্ধকার, তাই জন্য ভালো করে ভিডিও ক্যাপচার করা হয়নি আমার আর। তবে এখানে ভিতরে মায়ের মূর্তিটা না ভীষণ রকম সুন্দর করেছে, আর ওপরে ট্যাক্সির আদলে লোহা দিয়ে প্যান্ডেলটা করার চেষ্টা করেছে, ভীষণ সুন্দর হয়েছে। আমার পার্সোনালি কিন্তু ভীষণ রকমের পছন্দ হয়েছে। এবার আমরা যাব কাশী বসলেনের ঠাকুরটা দেখতে। এখানে খুব বাজে একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমরা, সেটা পরে শেয়ার করব। আগে ভেতরে যাই, গিয়ে তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করি, চল। বাইরেটা ওরকম অন্ধকার, তারপরে ভিতরটা এত সুন্দর আলোয় সুসজ্জিত, দেখেই মনে হচ্ছে আমি যেন কোনো রাজবাড়ির পুজোয় চলে এসেছি। এত সুন্দর মায়ের প্রতিমা, তার সাথে ডেকোরেশনটাও তো একদম অপূর্ব। শ্রীভূমির ভিড়, এই যে সেই কাতারে কাতারে লোক, বাপ রে বাপ, ওরে বাবা রে বাবা, সত্যি তাই। টাইম এখন ভোর 5:06, আমরা এসে পৌঁছলাম মধ্যমগ্রাম স্টেশনে।
আর এখানে এখন পবিত্র চা নিচ্ছে। চা খেয়ে আমরা বাড়ি যাব, মামামের বাসে গিয়ে একটু আরাম করে ঘুমাবো। তাতেই এখন শান্তি, আমার ভীষণ ঘুম পাচ্ছে। তারপরে শরীরটাও খারাপ লাগে, পা জম্য ব্যথা, আমার জম্য ব্যথা। ভোরের চাটা খুব দরকার ছিল। হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার প্যান্ডেল। এখানে এখন সকালের পুজো হচ্ছে, আমাদের পাড়ার প্যান্ডেল এটা। হে এভরিওয়ান, বাজে এখন 5:45, আমরা চলে এসেছি বাড়িতে। আমি জাস্ট ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করেছি, আমি এখন অব্দি মানে ফ্রেশ হইনি। বাথরুমে যাবো, মুখটা ফেশ ওয়াশ করবো, আর মুখে একটু টোনার টোনার দেবো, নইলে মুখ আমার ভীষণ জ্বালা করে মেকআপ করার পর। আর আমি যে কত দিন পর ভোর দেখছি, মানে আমি রোজ লেট করে উঠি, আমি অ্যালার্ম দিয়ে রাখলে ঘুম আমার সকালবেলা ভাঙে না। আর মামাম তো এখানে বেঘরে ঘুমোচ্ছে, মা তো যাই হোক একটু এখন ঘুমাতেও হবে, নইলে আর শরীর দেবে না। তো দেখা হচ্ছে সকালবেলা, আজকে এখনের মতো এখানে সমাপ্ত হচ্ছে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে চিংড়ি মাছ, কাচকি মাছ, ইলিশ মাছ, ওটা কাচকি মাছ, আর তিন রকমের ভাজা। তিন রকমের ভাজা যে খেতে হয়। তো এখন বাজে হচ্ছে 3টে, আমাদের লাঞ্চ টাঞ্চ সময় সব কিছু কমপ্লিট। মামামও এখন এখানে বসে রয়েছে আমাদের সঙ্গে, বসে এখন খেলছে। একটু বড় ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর আমারও ভীষণ ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো। বিকালবেলা আজকে আবার আমরা ঠাকুর দেখতে যাবো, মেয়েকে নিয়ে যাবো আজকে। তো কালকে থেকে যে ব্লগটা শুরু করেছিলাম সেটা আজকে এখানেই সমাপ্ত করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তিন দিন টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। দুর্গা পুজো আর লাস্ট একদিন আছে, কালকে দশমী। বেসিক্যালি কালকেই সব জায়গায় দশমীটা হবে, তো সবাই খুব মজা করো এই দুটো দিনও। তো টাটা, দেখা হবে খুব শিগগিরই।